আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জিপসাম ডেকোরেশনের কিছু কাজ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু প্যাকেজও জিপসাম ডেকোরেশনগুলো করতে পারেন। যেটি দেখতে পাচ্ছেন এটি একটি সিলিং ডেকোরেশন ডিজাইন। আপনারা চাইলে আপনাদের বেডরুমে, ড্রয়িং ডাইনিং রুমে বা আপনাদের যে কোনো অফিসে আপনারা এই ডিজাইনগুলো করাই নিতে পারেন। দেখেন কত সুন্দর করে ওনারা এই কাজগুলো করেছে। তো শুধু এখানে ডাইনিং রুমে কাজটি করা হয়নি, পাশাপাশি কিন্তু এখানে বেডরুমেও কিন্তু মোটামুটি ওনাদের এখানে কাজ করা হয়েছে। দেখেন বেডরুমে কত সুন্দর করে ওনারা এখানে রোজ লাগিয়ে দিছে এবং পাশাপাশি কিন্তু বর্ডারের কাজও রয়েছে। তো প্রত্যেকটা কাজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমরা বলবো অবশ্যই, এবং প্রাইস সম্পর্কে জানিয়ে দিব কত টাকা হলে আপনারাও এই কাজগুলো করাইতে পারেন। তো এই কাজগুলো করেছে গ্লোরিয়াস জিপসাম ইন্টেরিয়ারের যে মিজান ভাই রয়েছে ইনি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এই ফ্ল্যাটে মূলত কি কি ধরনের কাজগুলো করছেন আপনারা? আমরা তো ডাইনিং রুম দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এখানে আপনার ডাইনিং রুম সহ আপনার চারটা রুম, তিনটা বেডরুম, একটা ডাইনিং রুম। তিনটা বেডরুম, একটা ডাইনিং রুম। ডাইনিং রুমটা খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে ডেকোরেশনটা করেছে। আর আমি তিন রুমে বর্ডারের কাজ হয়েছে। ওকে, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি, এটা কোন জায়গায়? তাহলে আপনি নারুজ ফতুল্লা। আচ্ছা, এটা হলো পঞ্চবটি। এটা পঞ্চবটি, হ্যাঁ, প্রায় কাছে। আপনারা কি সারা বাংলাদেশে কাজগুলো করেন? হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা কাজগুলো করি। আচ্ছা, টাকা কি বেশি খরচ নাকি কম টাকার মধ্যে করা যায়? এখানে চারটা রুম, এই খুব গর্জিয়াস ভাবে কাজগুলো, টোটাল কাজটা আপনার 1 লাখ টাকা খরচ গেছে। টোটাল কাজে 1 লাখ টাকা খরচ গেছে। হ্যাঁ, মানে কয়টা রুম সহ? কয়টা রুমে? চারটা রুম, তিনটা বেডরুম, একটা ডাইনিং রুম। ডাইনিং রুম মোট 1 লাখ টাকার মতো খরচ গেছে। হ্যাঁ, আপনি খরচ তো আপনার এটাই বেশি, এটাই সবচেয়ে বেশি খরচ গেছে। বাট যে বেডরুমের কাজগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সিম্পলের মধ্যে। ওকে, সামথিং এখানে একটা বেডরুম রয়েছে, এখানেও কিন্তু দেখেন একটা রোজ লাগানো আছে। তো এগুলো চাইলে আপনারা কিন্তু কাজগুলো করা নিতে পারেন খুব অল্প টাকার মধ্যে। আমরা কি আগে বেডরুমটা দেখবো? হ্যাঁ, বেডরুম থেকে আগে এটা শুরু করি। হ্যাঁ, যেমন এই যে আপনার কোনাগুলো। আচ্ছা, কোনাগুলো 500 টাকা পিস, বড় টয়লে 100 টাকা। কোনগুলো 500 টাকা? এই কর্নারগুলো 500 টাকা। লাইট গুলো আপনার কিন্তু মালিকের, তার লাইট মালিকের। আচ্ছা, কর্নার গুলো হলে 500 টাকা পিস, রানিং ফিট হলে। আর এই বর্ডার, রানিং বর্ডার ফিট হচ্ছে 100 টাকা। 100 টাকা। দেখেন 56 ইঞ্চি ফুল আছে, খুব সুন্দর একটা ফুল। আচ্ছা, এটা 56 ইঞ্চি বড় একটি রোজ। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার এই যে রুমটা, আপনার 11,000 টাকা, অনলি 11,000 টাকা করছে। তার মানে এই পুরো রুম 11,000 টাকা কমপ্লিট হয়ে গেছে। জি, 11,000 টাকা কমপ্লিট। আচ্ছা, এই রুম হচ্ছে 11,000 টাকা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে রং সহ এবং মুজুরি সবকিছু সহ, সবকিছু আমাদের 11,000 টাকা এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো পাশাপাশি যে প্রথমে আমরা যে ডাইনিং রুমটা দেখছিলাম, এটা নিয়ে কিছু বলবেন আমাদেরকে? এটা হলো আপনার অ্যারাবিয়ান সিলিং, মানে অ্যারাবিয়ান বলতে হলে আপনার এটাই প্রথম অ্যারাবিয়ান। এটা আপনার এই যে বর্ডারটা দেখছেন না, গোল্ডেন কালার। ওকে, এটা কিন্তু আমার 9 ইঞ্চি চ্যাপটা। আচ্ছা, এই যে এই বড় টলে আপনার 9 ইঞ্চি, উপরের টলে 7 ইঞ্চি। ওকে, এই দেখেন, আর এই ফুল যে মাঝে যে ফুলটা দেখেন ধারবাতির জন্য। আচ্ছা, এটা হলে আপনার 39 ইঞ্চি সাইজের। এটা 39 ইঞ্চি, এটাই মাঝখানে, এটা একটা ফুলে 39 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা নতুন ফুল, 39 ইঞ্চি। একটা ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন দর্শক, আসলে ওনাদের ডাইনিং রুমটা এটা একদম লুক চেঞ্জ করে দিছে অলরেডি ডিজাইনটা। এটা করতে কেমন টাকা খরচ হতে পারে ভাই? এটা হলো আপনার স্কোয়ার ফুট হিসাবে। আচ্ছা, যদি কেউ করাইতে চায় তাহলে আপনার 350 টাকা পার স্কোয়ার ফিট। এমনকি আপনার এই যে বর্ডার দিয়ে ফুল টুল একবার কমপ্লিট, ফুলের কোনো আলাদা প্রাইস নেই। আচ্ছা, এটার সাথেই, এটার সাথেই 350 টাকা পার স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিট। এবার আপনার বাসা বাড়ি যতটুকুই বড় হোক না কেন বা যতটুকু ছোট হোক না কেন, তার উপর ডিপেন্ড করে প্রাইসটা বসবে আসলে কত টাকা খরচ হইতে পারে মোট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং রুমের কাজ। দেখেন বর্ডারগুলো, দেখেন কত মোটা বর্ডার। হ্যাঁ, দেখেন কত সুন্দর মোটা। অনেকের পছন্দ, যেমন আমরা একটু চ্যাপটা বর্ডার পছন্দ, তাদের জন্য আপনার এই যে সিলিংগুলো পারফেক্ট আর কি। আচ্ছা, দেখেন চ্যাপটা চ্যাপটা। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং রুম গেল, তার পাশাপাশি আরেকটা এখানে বেডরুম আছে না? এখানে একটা বেডরুম আছে আপনার গোলাপের। আচ্ছা, এই যে আপনি দেখেন গোলাপটা, গোলাপের এখানে আপনার বর্ডার দিয়ে কাজ করছে। এই যে কর্নারটা বর্ডার, গোলাপের যে কর্নারটা 500 টাকা পিস। আচ্ছা, রানিং ফুট গোলাপ, প্রতি রানিং ফুট 100 টাকা কালার। 100 টাকা। দেখেন আর এই ফুলগুলো, দেখেন ফুলটা, দেখেন মানে কালারটা আপনি। ওকে, দেখেন একটু কিভাবে কালার করা হয়েছে। দেখেন আসলে খুবই গর্জিয়াস এবং খুব চমৎকার। কে যদি সিঙ্গেল এটা করতে চায় সেক্ষেত্রে কত টাকা খরচ হবে? 56 ইঞ্চি ফুলটা আপনার টোটাল, 56 ইঞ্চি ফুলটা আপনার 5,000 টাকা। 5,000 টাকা পড়বে। কালার সহ একবার যেরকম আছে সেম, রং সহ কমপ্লিট 5,000 টাকা। আপনি তবে জিপসামের সকল ধরনের কাজই করেন? সামথিং জানলার গেট, টিভি ক্যাবিনেট, ডাউন গেট, টিভির ক্যাবিনেট। আচ্ছা, সব ধরনের কাজ আমরা জিপসাম দিয়ে করে দিই। সব ধরনের কাজ জিপসাম দিয়ে করা যায়। আচ্ছা, সারা বাংলাদেশে করা সম্ভব, জাস্ট স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে দর্শক আপনাদেরকে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু কাজগুলো করাইতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে আরও একটি বেডরুমে যাব। ওকে, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এখানে তো সেম কাজ করা আছে না, জাস্ট ডিজাইনটা ভিন্ন? এখানে দুইটা রুমে এক সেম ডিজাইন কিন্তু কালারটা ভিন্ন, আর একটা রুমে গোলাপ দিয়ে করা। ওকে, 56 ইঞ্চি ডয়ে চেঞ্জ। এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিছেন জানো? 40 বছর গ্যারান্টি। 40 বছর গ্যারান্টি। এই 56 ইঞ্চি ফুল গায়ে আমরা মাল দিয়ে লাগাইছি, মানে খুলে মাথায় পড়ার কোনো ভয় নেই, তাই তো? তারপর আবার স্ক্রু মেরে দিছি যাতে আপনার কোনো রিস্ক না থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এই যে বর্ডার তো আছে, যে কোনো ডিজাইন একই প্রাইস, 500 টাকা কর্নার প্রতি পিস, আর কর্নার 500 টাকা, এগুলো আপনার 100 টাকা ফুট, আর রানিং ফিট গুলো 100 টাকা পার স্কয়ার ফিট। হ্যাঁ হ্যাঁ, আপনি ডিজাইনটা ঘুরে দেখেন কত সুন্দর কাজগুলো করেছে রং। আচ্ছা, আর এই তিনটা বেডরুম আর ডাইনিং রুম এগুলো মোট খরচ গেছে প্রায় 1 লক্ষ টাকা। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু কম বাজেটের মধ্যে কাজগুলো
করে নিতে পারবেন। হ্যাঁ, যে আবার অনেকে বলে ভাই আপনি বেডরুমে যেমন এই যে সিঙ্গেল কাজগুলো করছেন, আপনি দেখান একটু। সিঙ্গেল কোনগুলো? এই যে কাজগুলো করছেন, চাইলে আপনি সেকেন্ড বেড দিতে পারে, সেকেন্ড যে বর্ডারটা আছে হ্যাঁ, এই সাইড দিয়ে দিতে পারে ডাবল করে। হ্যাঁ, যে কোনো ভাবে কাস্টমাইজ করা যাবে। তো আপনাদের ইয়া আসলে অফিসটা কোন জায়গায় জানো? আমাদের অফিস হলো নারায়ণগঞ্জ ফতুল্লা গুদারাঘাটের সাথে। আচ্ছা ঠিক আছে, দর্শক যে কেউ যদি কাজ করাতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে আর কিছু দেখাবেন না? আজকে মোটামুটি ফ্ল্যাটটা ছোট, তো ফ্ল্যাটটা মোটামুটি একটু কম কাজ করা আছে, তবুও খুব গর্জিয়াস কাজ ছিল আজকে। ইনশাআল্লাহ আপনারা চাইলেও করাতে পারেন সারা বাংলাদেশে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, তো দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করুন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।